গোলাঘাটর ব্রহ্মপুত্র সমবায় সমিতির সোণালী জয়ন্তী উৎসব সাত আর আট অক্টোবর বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত সোণালী জয়ন্তী অনুষ্ঠান। সোণালী জয়ন্তী উপলক্ষে প্রকাশ করা স্মৃতিগ্রন্থ উন্মোচন করব প্রতিদিন টাইমের মুখ্য সম্পাদক নিতুমণি শইকীয়ায়। সাংস্কৃতিক সন্ধ্যার গীত পরিবেশন করব বিপিন চাওডাঙে। অন্তিম দিনার কার্যসূচীত উলিওয়া হয়েছে সাংস্কৃতিক শোভাযাত্রা। এই প্রতিকূল বতরতো বারেরহনীয় সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে অসংখ্য লোকে। আমি আপনার দেখাইছো এই দৃশ্যাংশ। এই সাংস্কৃতিক শোভাযাত্রা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। এয়া গোলাঘাটর ব্রহ্মপুত্র সমবায় সমিতির সোণালী জয়ন্তী উৎসবের অন্তিম দিনটির কার্যসূচী। এই শোভাযাত্রাস্থলীর পর আমি আপনার পুনপটীয় সম্প্রচার এই মুহূর্তে দেখাব বিচার আমার সাংবাদিক মৃদুস্পন্ত বরুয়ার জড়িয়ে। হয়, নিশ্চয়কৈ ৰাজদীপ চাওক, বৰসমলৈ ৰূপান্তৰিত হৈছে বৃহত্তৰ ব্ৰহ্মপুত্ৰৰ ওচৰত ধেমাজি গাঁও। চাওক, গোলাঘাট জিলাৰ এখন আগশাৰী সমবায় সমিতি হৈছে ব্ৰহ্মপুত্ৰ সমবায় সমিতি। আৰু এই ব্ৰহ্মপুত্ৰ সমবায় সমিতিৰ গৌৰৱ উজ্জ্বল যি স্বৰ্ণ জয়ন্তী, স্বৰ্ণ জয়ন্তীৰ দুদিনীয়া কাৰ্যসূচীৰে বৰদিন কাৰ্যক্ৰমণিকাই অনুষ্ঠিত হৈছে আজি তাৰ দ্বিতীয়টো দিন। আৰু দ্বিতীয়টো দিনত দেখিবলৈ পোৱা গৈছে আজি পুৱাই সাংস্কৃতিক শোভাযাত্ৰা বাহিৰ কৰা হৈছে। আমি প্ৰতিদিন টাইমৰ দৰ্শকসকলক দেখুৱাইছোঁ। এয়া চাওক, বাৰেৰহণীয়া যি অসমৰ কৃষ্টি সংস্কৃতিৰে মুখৰিত হৈছে বৃহত্তৰ ব্ৰহ্মপুত্ৰ অঞ্চল। আৰু প্ৰতিটো জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষ সকলোৱে এই সমবায় সমিতিৰ যি সোণালী জয়ন্তী, সোণালী জয়ন্তীৰ এই যি সাংস্কৃতিক শোভাযাত্ৰাসকলে অংশগ্ৰহণ কৰিছে, এটা খুব সুন্দৰ বাতাৱৰণৰ সৃষ্টি হৈছে। আৰু যি বৃহত্তৰ ব্ৰহ্মপুত্ৰ অঞ্চলৰ একমাত্ৰ যিখন সমবায় সমিতি আৰু গোলাঘাট জিলাৰ অন্যতম এখন আগশাৰীৰ এই সমবায় সমিতি, ব্ৰহ্মপুত্ৰ সমবায় সমিতি, এই সমবায় সমিতিখনে যিহেতু গৌৰৱেৰে তেখেতসকলে ৰাইজৰ সেৱাত 50 বছৰ কাল অতিক্ৰম কৰিছে, তাৰ উপলক্ষে কালিৰে পৰা দুদিনীয়া বৰ্ণিল কাৰ্যক্ৰমণিকাই গ্ৰহণ কৰা হৈছে। আৰু খুব সুন্দৰ বাতাৱৰণৰ সৃষ্টি হৈছে। আমি প্ৰতিদিন আমাৰ দৰ্শকসকলক পৰিৱেশটো দেখুৱাইছোঁ। অত্যন্ত এটা ভাল লগা পৰিৱেশ, ভাল লগা বাতাৱৰণৰ সৃষ্টি হৈছে। সকলে খুব সুন্দৰভাৱে অংশ লৈছে। বাইদেউ, কেনেকুৱা লাগিছে আজি সমবায় সমিতি? ভাল লাগিছে। বহুত দিনৰ এটা আমাৰ আশা আছিল যে সোণালী জয়ন্তী সফল হৈছে, তাৰ কাৰণে খুব ভাল লাগিছে। মই সকলো কৰ্মকৰ্তা, সাংবাদিকক ধৰি গোটেইখিনিকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। হয়, সকলোৱে সুন্দৰ অনুভৱ ব্যক্ত কৰিছে। অত্যন্ত এটা ভাল লগা পৰিৱেশ। চাওক, এয়া যদি কোনোবাই বিয়া নামৰ উৰুলি দিছে, ইয়াত কোনোবাই জুমুৰ নাচিছে, এখন বৰ সময়লৈ পৰিণত হৈছে বৃহত্তৰ ব্ৰহ্মপুত্ৰ অঞ্চলৰ এই যি ধেমাজি গাঁও। অত্যন্ত এটা ভাল লগা পৰিৱেশ, ভাল লগা বাতাৱৰণ। এয়া চাওক, আমি পোনে পোনে শোভাযাত্ৰাৰ কিছু দৃশ্য দেখুৱাই লৈছোঁ। সাংস্কৃতিক শোভাযাত্রার পিছতে যেহেতু ইয়াত মুকলি সভা অনুষ্ঠিত হয়, আর তাতে প্রতিদিন টাইমের মুখ্য সম্পাদক ঋতুমণি শইকীয়া ডাঙরিয়া উপস্থিত হয়। ইয়াতে যখন স্মৃতিগ্রন্থ স্বর্ণব্রহ্ম উন্মোচন করব। আর সব এয়া যে শোভাযাত্রার পরিবেশ দেখাইছো, বিভিন্ন সাংস্কৃতিক দলেই নহয়, সকল বিভিন্ন ধরনের অর্থপূর্ণ দলেরপরা ধরে এখন বড় অসমলৈ পরিণত হয়েছে বৃহত্তর ব্রহ্মপুত্র অঞ্চলের এই ধেমাজি গাঁও। এখন মিলন ভূমিলৈ পরিণত হয়েছে সমগ্র ব্রহ্মপুত্র অঞ্চল। আর সব আকাশে বকাশে বতাহে নিনাদিত হয়েছে সকলখিনি, সকল শিশুরপরা বৃদ্ধ বনিতা সকল প্রতিটি স্তরের লোকে ইয়াতে খুব অতি আনন্দরে, অতি উৎসাহে অংশগ্রহণ করেছে এই সাংস্কৃতিক শোভাযাত্রা। আর আমি পোনে পোনে প্রতিদিন আমার দর্শকসকল এই পরিবেশটা দেখাই আছো। অত্যন্ত একটা ভাল লগা বাতাবরণ। চাও, সমবায় সমিতি হৈছে এখন এটা অঞ্চলৰ, এখন ৰাইজৰ প্ৰতিটো স্তৰৰ কাৰণে অতি এটা প্ৰয়োজনীয় যিহেতু অনুষ্ঠান, ৰাইজৰ যিহেতু অনুষ্ঠান, সেয়েহে এই ৰাইজৰ অনুষ্ঠানত খুব সুন্দৰভাৱে যি সাংস্কৃতিক শোভাযাত্ৰা, সাংস্কৃতিক শোভাযাত্ৰা সকলোৱে অংশগ্ৰহণ কৰিছে। অত্যন্ত এটা ভাল লগা বাতাৱৰণ সৃষ্টি হৈছে। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আপোনাক এই মুহূৰ্তত পোনপটীয়াকৈ আমাক এই পৰিৱেশ দেখুওৱাৰ বাবে। Thank you.